হাই, শুভ সন্ধ্যা। আমি আর রঞ্জন একটা জিনিস শেয়ার করবো সবাইকে। এই যে হাতে বিল, আমরা চা তুলতে গেছিলাম, আমি আগে যেখানে পড়তাম মধু জেঠুর বাড়িতে, সেখানে গিয়ে চাঁদা তো হলো, তার সঙ্গে একটা দারুণ জিনিস পেলাম। সেই বাড়ির যে ছোট্ট বাচ্চা রয়েছে, ঋতব্রত নাম, হ্যাঁ, ও নিজে হাতে লিখেছে একটা কবিতা, সেটা পাঠ করে শোনালো, সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি। আর দারুণ একটা ছবিও গেছে, ছবিটাও দেখাচ্ছি, চলো দেখা যাক তাহলে। তুমি একবার তোমার নামটা বলো, তোমার নাম কি? ঋতব্রত মুখার্জি। আচ্ছা, ঋতব্রত মুখার্জি একটা কবিতা পাঠ করে শোনাবে, সে দেখো লিখেছে। আচ্ছা, লেখাটা আমি পরে দেখাচ্ছি, আগে ওর পাঠটা শুনে নিই। বলো ভালো করে, বল সাবধানে, আস্তে আস্তে। কাশবনে কাশ ফুটেছে, দুর্গা পুজো হবে, মহা মহালয়ার মজা অসুর বাঁধের সময় কত অসুর, কত অসুর বাঁধ হয়েছে, সেটি মহিষাসুর বাঁধ হলো দুর্গা দেবীর কাছে। নমস্কার। আচ্ছা বাহ, দারুণ দারুণ। এবার ওর একটা ছবি এঁকেছে, আমি দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরাতে, ক্যামেরাটা। আচ্ছা, তুমি এটা কি এঁকেছো একটু আমাকে বলবে একটু কি এঁকেছো? আর এটা এটা কি আছে, এটা কি এঁকেছো? এটা আচ্ছা রোদ, মানে সূর্য, সূর্যের রোদ এটা, তাই তো? এইভাবে আসছে, বাহ। মানে আমরা পড়েছিলাম বইয়ে তরঙ্গ দৈর্ঘ্য আসে, ঠিক তরঙ্গ এখানে বয়ে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা, একটা চোখ এরকম হয়েছে কেন দুর্গা ঠাকুরের? রোদের জন্য একটু ঠাকুর চোখ, তাহলে আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে।